শুধুমাত্র যুক্তরাজ্যেই এক বছরে মানুষের 20 লাখ বছর কেড়ে নেয় ক্যান্সার। ঘটনাটি বেশ জটিল লাগছে, কিন্তু ক্যান্সার রোগীদের মৃত্যুর হার এবং বয়স বিবেচনা করে নতুন একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যে প্রতি বছর ক্যান্সারে যেসব মানুষ মারা যায়, দেশটির গড় আয়ু থেকে তাদের মৃত্যুকালীন বয়স বাদ দিয়ে ঝরে পড়া বছরের পরিসংখ্যান তুলে ধরেছেন গবেষকরা। গত বুধবার ব্রিটিশ গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ক্যান্সার আক্রান্ত মানুষের মৃত্যু এবং বয়স নিয়ে গবেষণাটি পরিচালনা করেছেন লন্ডনের কিংস কলেজ এবং কুইন মেরি ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা। মূলত 1988 থেকে 2017 সাল পর্যন্ত 17 ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের তথ্য বিশ্লেষণ করেছে বিশেষজ্ঞ দলটি। গবেষকরা জানান, তাদের পর্যবেক্ষণে করা 30 বছরের মধ্যে প্রথম 5 বছর অর্থাৎ 1988 থেকে 1992 সালের মধ্যে যুক্তরাজ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় 22 লাখ মানুষ মারা গেছে, আর শেষ 5 বছর অর্থাৎ 2013 থেকে 2017 সালের মধ্যে ক্যান্সারে মারা গেছেন প্রায় 23 লাখ মানুষ। এই হিসাবে গত শতকের 80 দশকের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে ক্যান্সারের মৃত্যুর হার বেশি দেখালেও গবেষকরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনা নিলে ক্যান্সারের মৃত্যুর হার অতীতের তুলনায় অনেক কমে এসেছে। এই হিসেবে উল্লেখিত 30 বছরের মধ্যে ক্যান্সারের মৃত্যুর হার 15% কমেছে। গবেষণা দেখা গেছে যুক্তরাজ্যে ফুসফুস ক্যান্সারই সবচেয়ে বড় প্রাণঘাতী, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষের ফুসফুসের ক্যান্সার হচ্ছে। এই ক্যান্সার এককভাবে প্রতি বছর দেশটির মানুষের 5 লাখ বছরের বেশি কেড়ে নিয়েছে। এরপরে অবস্থানে রয়েছে অন্ত্রের ক্যান্সার, বছরে দেশটির মানুষের গড়ে 2,13,000 বছর কেড়ে নিচ্ছে এই ক্যান্সার। তৃতীয় অবস্থানে থাকা স্তন ক্যান্সার কেড়ে নিচ্ছে বছরে 1,87,000 বছর। গবেষকদের তথ্য মতে যুক্তরাজ্যে জরায়ু ক্যান্সারে আক্রান্তের হার অতীতের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। 1988 সালে দেশটির 43,600 মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, আর 2017 সালে আক্রান্ত হয়েছিল মাত্র 21,800 মানুষ। এজন্য আগের চেয়ে স্বাস্থ্য পরীক্ষা উন্নত হওয়ার বিষয়টিকে কৃতিত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্য ক্যান্সারের মধ্যে দেশটিতে পাকস্থলী ক্যান্সারের হার কমেছে প্রায় 59% এবং 59% পর্যন্ত, এবং স্তন ক্যান্সারের হার কমেছে 39%। এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি ব্রিটিশ জার্নাল অব ক্যান্সারে প্রকাশিত হয়েছে। ক্যান্সার নিয়ে এছাড়া একটি গুরুত্বপূর্ণ তথ্য, ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।